আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো ইউআরপেতে আজকে থেকে নতুন আপডেট আছে। তো এতে কি কি আপডেট আছে, আপনারা কি কীতে ক্যাশব্যাক পাবেন, কিসে পাবেন না, বা ইন্টারন্যাশনাল রেমিটেন্স পাঠালে কি হবে বা কিভাবে পাঠাবেন, কি করতে হবে, সব বিস্তারিত এখন আমি এটাতে দেখাবো আপনাদের সরাসরি। তো তার আগে অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে সেটা আমি আনন্দিত হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হই। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন দেখাবো আপনারা কীভাবে সেটা চেক করবেন। তো এই জন্য আপনাকে প্রথমে আপনার ইউআরপেটা ওপেন করে নেবেন। তো দেখুন আমার ইউআরপি ওপেন হয়ে গেছে। তো প্রথমে যেটা আছে উপরে দেখেন, প্রথমে আছে হচ্ছে আপনি ক্যাশব্যাক 3%, সেটা হলো আপনি অনলাইন থেকে যদি কোনো কিছু নেন। এখানে দেখেন লেখা আছে ভার্জিন বা প্লে স্টোর বা ফ্লাইং, তো এই ধরনের যে মানে ডিজিটাল যে মার্কেটিংগুলো আছে, আপনি যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি 3% ক্যাশব্যাক পাবেন। আপনি যদি এখান থেকে মোবাইলই JNSTC যে কোনো ধরনের মোবাইল রিচার্জ করেন তাহলে আপনি 3% ক্যাশব্যাক পাবেন। তো আপনারা যদি সেটা দেখতে চান যে কীভাবে আপনারা সেটা রিচার্জ করবেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সেখান থেকে কীভাবে আপনারা যে কোনো মোবাইল রিচার্জ করবেন। তো চলুন তারপরে যেটা আছে, আপনি এখন যদি লোকাল ট্রান্সফার করেন সেটা আগেও ফ্রি ছিল, এখনও ফ্রি আছে। আপনারা লোকাল ব্যাঙ্ক এখান থেকে ইউআরপে থেকে সৌদি আরবে যে কোনো লোকাল ব্যাঙ্কে যদি ট্রান্সফার করেন সেটা আপনারা ফ্রিতে করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো আপনাদের ডিজিটাল ভিসা কার্ড, আপনাদের মোবাইলে যে ভিসা কার্ড সেটা নিয়ে আমি অলরেডি আগে ভিডিও করে দিয়েছি, যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন। আর এখান থেকে যদি আপনি কোনো প্রসেসিং করেন আপনার মানে ওই আপনার যে ভিসা কার্ড, অনলাইন ভিসা কার্ড, সেই ভিসা কার্ড দিয়ে যদি কোনো অনলাইন মার্কেটিং করে কোনো মার্কেট থেকে কোনো কেনাকাটা করেন তাহলে আপনি 1% ক্যাশব্যাক পাবেন। মানে 100 টাকা সদাই কিনলে আপনি 1 টাকা ক্যাশব্যাক পাবেন, সেটা এখনও অফার আছে। তো এটাও আপনি ডিজিটাল কার্ডের ব্যাপারেই যে আপনি যে কোনো অফারে যদি কিছু কিনতে চান তাহলে আপনি 1 টাকা ক্যাশব্যাক পাবেন। আর এখানে হচ্ছে আপনি এনজয় ডিসকাউন্ট জেন সিম, আপনি যদি জেন সিম কিনতে চান এখান থেকে, এটা হলো ই সিম, ঠিক আছে, এটা কোনো হাতে ধরা সিম না, এটা আপনি মোবাইলে একটা সফটওয়্যারের মাধ্যমে সিমটা ব্যবহার করতে পারবেন। তবে এই সিমটা আসলে আপনি সব কিছু যাতে ব্যবহার করতে পারবেন, আপনি কলিংও করতে পারবেন, আপনি ইন্টারনেট চালাতে পারবেন, সব কিছুই করতে পারবেন, সেটাকে বলে ই সিম, সেটা কিন্তু আপনি হাতে ধরার মতো সিম না, ঠিক আছে। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটা আজকে নতুন আপডেট করা হয়েছে। তো এটাতে আপনার এখন যেটা দেখাইতেছে এখানে যেখানে ছিল আপনার যে 5% ক্যাশব্যাক, তো এটা কিন্তু এখন কেটে দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল রিমিটেন্স নো ফিস, নো ফি, মানে আপনি কোনো ফিস লাগবে না কিন্তু কোনো ক্যাশব্যাক পাবেন না। এখন আপনি এখান থেকে একদম ফ্রিতে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন কোনো ফিস ছাড়া, কিন্তু ক্যাশব্যাকটা যেটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তারপর আমি মনে করি আজকে যে রেটটা আছে আমি একটু একবার চেক করি আজকে রেটটা কত আছে। দেখুন আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে দিলাম, ট্রান্সফার দেওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটাই দিচ্ছি। তো তারপর দেখি আপনার আজকে রেটটা কত আমি সেটা তো চেক করবো। তো আজকে রেট হচ্ছে 22.81 টাকা, মানে 81.66 পয়েন্ট। তো এখন দেখুন যদি আপনারা এখান থেকে মানে এখানে লেখা আছে 22.82 টাকা, ধরেন 22.82 টাকা দিবে, দেখেন 1 টাকা 22.82 পয়সা। তো অবশ্যই আপনার এখান থেকে যদি ইউআরপে থেকে পাঠান তাহলে এখনও লাভই হবে, কারণ এখনও এই রেটে অন্য কোনো ব্যাংক থেকে দেয় না। তাই আপনারা এখনও চাইলে ইউআরপে থেকে টাকা পাঠাইতে পারেন। তো এখন আবার যদি নতুন কোনো অফার আসে বা কোনো ধরনের আপডেট আসে সেটা অবশ্যই সবার আগে আপনারা আমার ভিডিওটা পাবেন, এবং সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে ফেলুন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করুন। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।